DECMBER ডিসেম্বর। তাহলে আমরা 12টা মাসের নাম শিখলাম বছরের, এগুলো তোমরা সুন্দর করে স্পেলিং সমেত শিখে নেবে। এরপর দেখো এই 12টি মাসের মধ্যে জানুয়ারি, মার্চ, মে, জুলাই, আগস্ট, অক্টোবর এবং ডিসেম্বর মাসগুলি 31 দিনের হয়ে থাকে বা 31 দিনের হয়ে থাকে। তাহলে কোন মাসগুলো 31 দিনে হয়? আমরা এমনিতে জানি 30 দিনে মাস হয়, কিন্তু ক্যালেন্ডারে আমাদের দেখা যায় কিছু কিছু মাস 31 দিনে হয়। কোনগুলো? জানুয়ারি, মার্চ, মে, জুলাই, আগস্ট, অক্টোবর এবং ডিসেম্বর। আর এপ্রিল, জুন, সেপ্টেম্বর এবং নভেম্বর মাস 30 ডে বা 30 দিনে হয়। 30 ডেজ এর মাস কোনগুলো? এপ্রিল, জুন, সেপ্টেম্বর এবং নভেম্বর। আর ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসটি কিন্তু 28 ডেজ এর হয় বা 28 দিনের হয়। তাহলে 28 ডেজে একটাই মাস হয়, সেটা হচ্ছে ফেব্রুয়ারি। যদি ফেব্রুয়ারি মাসটি লিপ ইয়ার হয় তবে সেটি 29 ডেজ এর হয়। 29 ডেজ এর কবে হয়? লিপ ইয়ার হলে। এই লিপ ইয়ার 4 বছর অন্তর একবার করে হয়। লিপ ইয়ার কি কেন হয় তোমরা একটু বড় হলে পড়বে, এখন শুধু জেনে রাখো 4 বছর অন্তর লিপ ইয়ার হয়, তখন ফেব্রুয়ারি মাস কিন্তু 29 দিনে হয়, না হলে 28 দিনে হয়। এই পর্যন্ত তোমরা সুন্দর করে পড়বে, সবাই ভালো থাকবে, বাই।